ওই উনি আপনাকে ফ্রি ঝালমুড়ি খাওয়াচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন ঝালমুড়ি কত করে মানে মিনিমাম কয় টাকার বিক্রি করেন 10 টাকা 10 টাকা এখানে কয় টাকা ঝালমুড়ি হবে এই সবগুলো বানালে কি আমরা সবাই খাইতে পারবো এখানে যে যে আছি গতকালকে কয় টাকা বিক্রি করছিলেন অনেক টাকা চাচা আপনি যদি আজকে ফ্রি ঝালমুড়ি দেন তা আপনার ঝালমুড়ি থাকবে দেন তো ফ্রি দেখি কেউ নেয় কিনা এটা আমি খাবো খান খান উনি ফ্রি ঝালমুড়ি দিচ্ছে মানুষের জানেন কে বলিছে আজকে দিচ্ছে পৃথিবীর কেউ দেয় না কেন পৃথিবী কি এত কঠিন জায়গা ফ্রি ঝালমুড়ি দিচ্ছে জিজ্ঞাসা করেন আপনি আসেন ফ্রি দিচ্ছে সবাই রে আচ্ছা ঠিক আছে আমি খাওয়াচ্ছি হ্যাঁ আচ্ছা উনি ফ্রি দিইনি আপনি খান ঠিক আছে চাচা ওনাকে আমি বলেছি যে আপনি ফ্রি ঝালমুড়ি দিচ্ছেন তো উনি বিশ্বাস করতেছে না কারণ কি বলেন তো হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম বহুদিন পরে খুঁজতেছি মানে মানে সারাক্ষণ রাতে ঘুমানোর সময় সবার সময় আপনার ভিডিও দেখতে থাকি আপনি মানুষটা যে আপনার মানে অরিজিনাল দেখার ইচ্ছা এটা আজকে প্রমাণ যাক আজকে দেখা হয়ে গেছে না হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরো বানাইছেন এই যে আপনার জন্য উনি একটা ফ্রি ঝালমুড়ি দিয়েছে ওই দোকানদার বললো আপনাকে দেওয়ার জন্য মামা ওই উনি আপনাকে ফ্রি ঝালমুড়ি খাওয়াচ্ছে হ্যাঁ না আর না তো কয় টাকা খাচ্ছে আপনার হ্যাঁ নেন হয়েছে কি না রাগ করে দেবো কেন রাগ করে দেবো কেন আমি রাগ করেছি আমি তো সবাইকে দিলাম ঝালমুড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা তাহলে থাকেন আসি কান্না করেন না চাচা আপনারা কান্নি খারাপ লাগে চাচা এরকম কেউ দেয় না থাক কান্না করেন না যারা আল্লাহর উপর ভরসা রাখবেন নামাজ পড়েন তো পাঁচ অক্ত এই ফুটপথে পরের এই বাগবাগান একটু ঘর ভেঙে থাকে পথে পথে বেড়াই আল্লাহ চালায় তাই এই বাড়ি ছয় মাস বসে ট্রিটমেন্ট হয়ে এখন এই করি এই নেন থাক চাচা কান্না করেন না কি বলবো আসলে আপনাদের জন্য কিছু করতে পারি না খারাপ লাগে আচ্ছা যদি এদিকে আসি আপনার ঝালমুড়ি খেয়ে যাব আপনার বাড়ি কই শেখ হাসিনার দেশে আপনি না এমনি শেখ হাসিনার এলাকায় কোন গ্রামে বাড়ি যশোরে কি করেন সকালে কিছু খাননি আচ্ছা কিছু খাইয়েন হ্যাঁ আচ্ছা আসি চাচা তাহলে গেলাম আসসালামু আলাইকুম
আচ্ছা।